দরবার থেকে গুরু এবং শিষ্য, চমৎকার দুটি পালা। আজকে আমাকে বলেছেন শিষ্যর ভূমিকা নিয়ে কিছু আলোচনা রাখার জন্য। আমি ক্ষুদ্র জ্ঞানে যতটুকু সম্ভব হয়তোবা পরিপূর্ণভাবে শিষ্যর যেরকম কাকতি মিনতি অভিনয় করা প্রয়োজন সেটা আমি পারব না, তবে চেষ্টা করব যতটুকু সম্ভব। আপনারা সাধুগুরু আমার সামনে বসা আছেন, আপনাদের সামনে দাঁড়িয়ে যেন কোনো বিয়াদবি না করি, কারণ হালিম সিস্তি রহমতুল্লাহ আলাইহির একটি কালামে বলেছে, আদব এশকো জাগে মহব্বতের বাজারে, বিয়াদবি কেউ করবেন না ওলি আউলিয়ার দরবারে। আমি মনে করি প্রত্যেকটা দরবারই আমার গুরুর দরবার, ওলি আউলিয়াদের দরবারে এসে আদব রক্ষা করতে না পারলাম কিন্তু বেয়াদবিটা যেন না করি, কারণ বেয়াদব যেখানে আছে ওখানে কোনো বন্দিগিরি নাই। সাংস্কৃতিক একটি ভাষায় বলেছে, জর্ষা স্বয়ং প্রজ্ঞা নাস্তি তোর্ষ শাস্ত্র তোর কিঙ্কর অতি লোচনা বেদবিহীনী বাচলং পংরেং ঘায়ং ধেমত মহিমা বন্দে পরমা আনন্দে মাধুভম। এর অর্থ হচ্ছে বোবাই কথা বলতে পারে না, অন্ধে দেখিতে পায় না, খোরায় হাঁটতে পারে না, নোলাই ধরতে পারে না, আবার কোনো কোনো ক্ষেত্রে বোবাইও কথা বলতে পারে, অন্ধও দেখিতে পায়, খোরায়ও হাঁটতে পারে, নোলায়ও ধরতে পারে, যদি কোনো সাধু মহতের কৃপা দৃষ্টি ওই ব্যক্তির উপরে থাকে তাহলেই কিন্তু পারে। এইবার সাউন্ডটা একদম ঠিক আছে ভাই? আর কিছুই করবেন না, একদম পারফেক্ট, আর কিছুই করবেন না। হ্যাঁ, এই যে এইবার ঠিক আছে। তো আপনারা হচ্ছে সাধু মহৎগণ, আপনারা যদি একটু দয়া করে নিজ গুণে আমাদেরকে একটু ক্ষমা করে আমাদের এই ক্ষুদ্র কথাগুলো যদি একটু শ্রবণ করেন, আমার মনে হয় যারা মুরিধন নাই, যারা কোনোদিনও পীরের দরবারে যান নাই, যদি মন দিয়ে একটু আমাদের কথাগুলো শুনেন, তারাও আমার মনে হয় পীরের বাড়িতে যাইতে ইচ্ছুক হবেন। কারণ আমার আল্লাহর মুখের বাণী হচ্ছে আমাদের জন্য ফরজ, কি বলেন? আর আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজির মুখের বাণী হচ্ছে আমাদের জন্য সুন্নত, নাকি বাবা? ঠিক না? তাহলে আমার আল্লাহর হুকুম যদি ফরজ হয়ে থাকে, আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন ইবাদতের জন্য, কি কথা ঠিক কিনা বলেন? আমার মাবুদ বলেছেন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি সম্পূর্ণ সম্পূর্ণভাবে আমার ইবাদত করার জন্য। এখন যদি আমি আমার মাওলার ইবাদত করতে যাই, আমার মাওলার দিদার করতে যাই, আমার মাওলাকে যদি আমি স্মরণ সংযুক্ত রাখতে যাই, আমি যদি আমার মাওলার তাবেদারি করতে যাই, তাহলে আমি কিভাবে আমি তার দেখা পাব, কিভাবে আমার মাওলার তাবেদারি করব, কিভাবে আমার মাওলার রূপ দর্শন করতে পারবো, কিভাবে আমি আমার মাওলার নৈকট্য লাভ করতে পারবো, কি? তাহলে অবশ্যই কিন্তু আমার মাওলাকে পাবার জন্য একটা রাস্তা আমার দরকার, কি? আমার সেই রাস্তাটা কোথায়? পাকপান যাতন নিয়ে যেই বিশ্বের সৃষ্টির রহস্য আমরা খুঁজে পাই, সেই পাকপান যাতনের মধ্যে প্রথম রয়েছে আমার নবী, এরপর রয়েছে মাওলা হযরত আলী, রয়েছে মা ফাতেমা, রয়েছে হাসান হুসাইন। তাহলে এই পাকপান যাতনের যে একটি রূপ রয়েছে, সেই রূপগুলো যদি আমরা দর্শন করতে যাই, অবশ্যই কিন্তু একটা রেসালাত প্রাপ্ত ব্যক্তির সাধনা করতে হবে, কি? সেই রেসালাত প্রাপ্ত ব্যক্তিকে আমরা কোথায় পাবো, উনি কোথায় আছেন, আমি কিভাবে উনার মাধ্যমে আমি আমার আল্লাহর দিদার পাবো? আমার আল্লাহর দিদার পাওয়া তো সহজ ব্যাপার না, আল্লাহকে পাবার আগে আরো কয়েকটা ধাপ রয়েছে, কয়েকটা সিঁড়ি রয়েছে, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠম, এরকম করে
আমার আল্লাহ তাআলা উনি কোন রূপে আছেন, ওনার রূপটা দর্শন করার আগে কিন্তু আরো কয়েকটা রূপ দর্শন করার প্রয়োজন নাকি? তাহলে সেই কয়েকটা রূপ কে? আগে হচ্ছেন আমার গুরু, এরপর হয়েছেন গুরুর পরে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীকে দেখলে পরে খোদাকেও দেখা হয়ে যায়। আমি যতটুকু আমার ক্ষুদ্র জ্ঞানে জানি, আজকে যার সাথে গান, আমার গুরু যেমন আব্দুর রশিদ সরকার, উনি হচ্ছেন আমার দীক্ষা গুরু, আর আমার সাথে আজকে যার গান ছোট আবুল সরকার ভাই, উনি হচ্ছেন আব্দুর রশিদ সরকার, রশিদ সরকার হচ্ছেন তার শিক্ষা গুরু। তাহলে আমরা দুজনই একই জায়গা থেকে এসেছি। আমি মনে করি তাকে গুরুর ভূমিকা দেওয়া হয়েছে, তিনি আবুল সরকার নন, আমি তাকে মানুষ রূপে দেখছি না, আমি স্বয়ং আমার রশিদ সরকার, যে রূপ আমার রশিদ সরকার সাইজিকে যে গুরু রূপে আমি জানতাম, আমার বাবা যেভাবে আমাকে বলেছেন, আমার বাবা যেভাবে আমাকে শিক্ষা দিয়েছেন, আমার রশিদ সরকারকে আমি যে রূপে দেখি, আজকে আমার আবুল সাইজিকেও আমি ওই রূপেই দেখতে চাই। আমি রশিদ সরকার বাবার আদর্শে আদর্শিত হতে চাই। প্রথমে আমি আমার গুরু আবুল চানকে, আমি জানি না আমার হবে কি না, তবে বিয়াদবি হলে মাফ করবেন, আমি ভক্তির কিছুই জানি না, আস্তে আমি যদি এখন সর্বপ্রথমেই তাকে প্রশ্ন করি তাহলে আমি তার কাছে মাস্টার হয়ে যাই, সে আমার ছাত্র হয়ে যায়, কথা ঠিক কিনা বলেন? তো এজন্য আমি প্রথমে তাকে কোনো প্রশ্ন করব না যে দয়াল আমি তো ভক্তি জানি না, আমি আপনাকে ভক্তি দেবো কেমনি, কারণ আমার একটা প্রশ্ন হয়ে যায়। তো আমি আসলে যতটুকু জানি আমার রাসূলের একটা আদর্শ আদেশ, আমার গুরুর যে একটা আদেশ, তার আদর্শে আমি সর্বপ্রথমে এই শিষ্যর ভূমিকা থেকে কিছু আলোচনা করার আগে আগে আমার ভক্তিটা দিতে চাই। শাস্ত্রে শুনেছি শিষ্য মানেই হচ্ছে কিছু জানা, না কি বলে ছোট, সে কিছু জানে না তার কিছু জানা, এই জন্য আমার অনেক কিছুই জানার আছে। আপনারা যদি কোনো কিছু বলেন যে কিছু জানতে চায় কেন, শিষ্য এত কিছু জানতে চায় কেন, আমি মনে করি আপনারা সব কিছু জানেন কিন্তু আমি তো কিছু জানি না, আমার একটু জানার প্রয়োজন। শাস্ত্রে শুনেছি যে হে মানুষ, এই ব্রহ্মাণ্ডে যা কিছু আছে এর চাইতেও অধিক তোমার দেহ ভাণ্ডে রয়েছে, কথা ঠিক কিনা বলেন? তো আমরা এই পৃথিবীতে এসেছি, এখন আমরা দেহ ভাণ্ডের মধ্যে কোথায় কি আছে এগুলো আমাদের একটু সচেতন হওয়া প্রয়োজন নাকি? এই জন্যই তো সাধকের গানে বলে চৈতন্য জ্ঞান পাবার আসে যায় একজন চীনা মানুষের কাছে, অজ্ঞানী যাই জ্ঞানীর কাছে চৈতন্য জ্ঞান পাবার আসে। আমি একজন অজ্ঞানী হয়ে দেহ ভাণ্ডের ভিতরে কোথায় কি আছে না আছে এই বিষয়, এ দেশকাল পাত্র সম্বন্ধে দয়াল আমার কিছুই জানা নাই, এই জন্যই আমি আমার দেহের ভিতর থেকে আমি একজন সাধকের একটা গান প্রথমে রাখি। আমার এই বিষয়গুলো দয়া করে একটু বলবেন। সাধারণ কোনো সাধকের গান না, কবি জালালউদ্দিন খান লেখা একটি গান প্রথমেই আমি তার কাছে রাখব।
ও গুরু কও সত্যবাণী, নদীর তলে জ্বলছে আগুন, পাহাড়ে রাগাই পানি, গুরু কও সত্যবাণী, ও গুরু কও সত্যবাণী, নদীর তলে জ্বলছে আগুন, পাহাড়ে রাগাই পানি, গুরু কও সত্যবাণী, গুরু কও সত্যবাণী, নদীর তলে জ্বলছে আগুন, পাহাড়ে রাগাই পানি, গুরু কও সত্যবাণী, কও সত্যবাণী, নদীর তলে জ্বলছে আগুন, পাহাড়ে রাগাই পানি, গুরু কও সত্যবাণী, গুরু কও সত্যবাণী, নদীর তলে জ্বলছে আগুন, পাহাড়ে রাগাই পানি, গুরু কও সত্যবাণী, ও গুরু গো গাছের মাথায় শৈলার পোনা বগাই ধইরা খায়, তারে বগাই ধইরা খায়, ও গুরু গো নদীর তলে জ্বলছে আগুন, পাহাড়ে রাগাই পানি, গুরু কও সত্যবাণী, ও গুরু কও সত্যবাণী, নদীর তলে জ্বলছে আগুন, পাহাড়ে রাগাই পানি, গুরু কও সত্যবাণী, গুরু কও সত্যবাণী, নদীর তলে জ্বলছে আগুন, পাহাড়ে রাগাই পানি, গুরু কও সত্যবাণী, ও গুরু গো যেমন তেমন কথা নাই গো, যেমন তেমন কথা নাই গো, জানালো দিন বাণী
যেমন তেমন কথা নাই গো জালালউদ্দিন বাণী, গুরু কৌশত বাণী, নদীর তলে জ্বলছে আগুন পাহাড়ে রাগাই পানি, গুরু কৌশত বাণী, গুরু কৌশত বাণী, নদীর তলে জ্বলছে আগুন পাহাড়ে রাগাই পানি, গুরু কৌশত বাণী, গুরু কৌশত বাণী, নদীর তলে জ্বলছে আগুন পাহাড়ে রাগাই পানি, গুরু কৌশত বাণী, গুরু কৌশত বাণী, নদীর তলে জ্বলছে আগুন পাহাড়ে রাগাই পানি, গুরু কৌশত বাণী। মহাজনে গানের ছন্দ হইয়া গেল শেষ, এইবার আমি কিছু কথা বলিব বিশেষ, আমার ধর্ম সবাই আছেন যারা সালাম জানাই, বাবারে গন্ডগোলটা রাখবেন বারণ পাই ধরে জানাই, যেইভাবে তে গুরু শিষ্যর পাল্লা দিয়ে যায়, আস্তে আস্তে ভাবের কথা বলবো রাজ সবাই, তাহার কাছে কিছু প্রশ্ন করিলাম আসরে, আস্তে আস্তে আমার জবাব দিবেন যে আসরে, আমার গুরু কামেল গুরু মিথ্যা কথা না, গুরুর কাছে জানতে আমার ইহাই বাসনা, উনি যদি কিছু না দেয় পাবো আমি কোথায়, উনি যদি না তারাই আমি যাব বাজান কোথায়, নাকি আমার গুরু যদি আমারে না তারাই ভাই, এই ব্রহ্মাণ্ডে নালিশ করার কোনো জায়গা নাই, সময় কাটানোর জন্য একটা গান রাখলাম তাই, আমি যদি বলি আমার গুরুর সাথে আমি পাল্লা করি তাই, তাহলে হবে আমার চরম বিয়াদবি, তবে আমি কিছু সময় পার করার জন্য ধরেছি মানবী, আমি কিছু সময় পার করার জন্য একটা গান রাখলাম, আমার দয়াল যেন কষ্ট নেন নাই অন্তরে, দেহের কিছু কথাই আমি রাখলাম প্রাণবন্ধুর কাছে, নাকি মৌখিক আমি বলতে চাই না, গানটা শুনেছেন অবশ্যই জ্ঞান দিয়া শুনেছেন, মৌখিক কিছু বলতে চাই না, অবশ্যই আমার কথাগুলো বুঝতে পারছেন, নাকি একটা শিষ্য কিরকম জানেন, একটা শিষ্য হচ্ছে মন্দ পানির মতো, মন্দ পানি কোনটুকু, বর্ষার পানি যখন বাজান আমাদের এলাকায় আসে, সেই পানি তিন থেকে চার মাস থাকে, আরো বেশিও থাকে, সব পানি দেখেন চলে যায়, যেখান থেকে পানি আসে আবার সেখানেই পানি চলে যায়, কিন্তু বর্ষার পানিটা যখন আসে কিছু পানি আমাদের পুকুরে থাকে, না কি বলেন, কিছু পানি ছোট্ট একটা গর্তের মধ্যে থাকে, কিছু পানি কূপের ভিতরে থাকে, থাকে না বাজান, সব পানি কি চলে যায়, যায় না, তো যেই পানিটুকু ভালো ছিল একদম ফ্রেশ ছিল, সেই পানি যখন একটা গর্তে বা একটা কূপের মধ্যে আটকে যায়, যেখান থেকে কোনো পানি আর মানুষে সেবন করে না, সেই পানিটা দীর্ঘ সময় থাকতে থাকতে পানিটা কালো হয়ে যায়, মন্দ হয়ে যায়, আবার সেই পানিতে অনেক সময় পোকাও ধরে, কথা ঠিক কি না, একদম আবর্জনা সৃষ্টি হয়ে যায়, শ্যাওলা ধরে, তখন সেই পানি আর কেউ পান করে না, সেই পানি যখন পান করে না, পানি আল্লাহর কাছে ফরিয়াদ করে, হে পরওয়ারদিগার তোমার দেওয়া রহমতের পানি, এ পানি এসেছিলাম বন্ধুর কাছে, এখন চলে গেছে আমাদেরকে রেখে, আজকূপের মধ্যে পড়ে মন্দ হয়ে গেছে, স্বভাব মন্দ হয়ে গেছে, এখন আর এই পানি মানুষে সেবন করে না, হে মালি যখন এসেছিলাম তখন তো হাসতে হাসতে এসেছিলাম, এখানে যেভাবে আটকে যাব ভাবি নাই, দয়াল তোমার কাছে ফরিয়াদ, আর কি কোনোদিন এই পানি
মানবের সেবাই লাগবে না। এই পানি কি কখনো কারোর সেবাই লাগবে না? এই পানি দিয়ে কি কেউ কখনো আর গোসল করবে না? এই পানি দিয়ে কি আর কখনো মানুষের কোনো কাজেই লাগবে না? হে দয়াল, হে গুরু, হে আমার মহাপ্রভু, আবার পুনর্জীবন ফিরে যাই। একদিন যেন এই নষ্ট পানি, মন্দ পানি যেন আবার ফ্রেশ হই, আবার যেন নতুন হই, আবার যেন ভালো হয়ে যাই। ভালো হইলে আমার এই পানি অবশ্যই সেবায় লাগবে। ওই রকম ভালো যেন হইতে পারি, যে দয়াল রাখলেন শুধু অন্ধকার আধেলা পুকুরের মধ্যে। কবে সেই বর্ষা আসবে, সেই সজল বর্ষা কবে আসবে? হে দয়াল, সজল বর্ষাটা এমনও একদিন আপনি পাঠান যেন ওই পানির সাথে মিশে আবার জীবনটা ধন্য হয়ে যায়। এই জন্য বলেছে, গঙ্গার জলে কুপ জল হয় বিল বাউরে, পরিয়ার হয় সাধ্যকে তার গঙ্গাতে যায়, গঙ্গা না এলে পরে। তার মানে গঙ্গা যদি না আসে যাওয়ার কোনো সাধ্য নাই, তার মানে একটা মুর্শিদ যদি ইচ্ছাকৃত ভাবে একটা ভক্তের কাছে এসে ধরা না দেয়, কাছে না আসে, তাকে জোর করে আনা সম্ভব। এজন্য অনেক কিছুই জানার সাধ জাগে, কিন্তু দয়া যদি জানান তাহলে জানতে পারবো। মুর্শিদ যদি সহায় থাকে তার কোনো ভয় থাকে না, তাই না? থাকে না কি? মুর্শিদ যার সদাই থাকে তার কিসের ভাবনা? আমি মনে করি আমার দয়াল নাম ভরসা করে আমি আছি, আমার একটা স্বভাব আছে ততষ্ট, যেই স্বভাবের কারণে অনেক কিছু আমার দয়ালের কাছে জানতে চাই, জানার বাসনা জাগে, স্বাদ জাগে। একটা আমিত্ব স্বভাব আমার মধ্যে রয়েছে, একটা পশুর স্বভাব আমার মধ্যে রয়েছে। এই খাসিয়ত, এই নফস আম্মারাকে আমি বাধ্য করতে পারি না বিধায়। আমার এই নফস আম্মারা আমাকে যেই সব বাজে কাজে আমাকে নিয়ে যায়, এই মনটা তখন উরু উরু থাকে, দয়ালের সঠিক কার্যকলাপে আমার মন বসে না। সেই জন্য আমি আমার দয়ালের সঠিক কথা আমি শ্রবণ করতে পারি না, কারণ কর্ম দিয়ে সঠিক কথা শোনার টাইম নাই দয়াল, বাজে কথাই লিপ্ত হয়ে থাকি। আমি শুধু জানতে চাই দয়াল, আমার এই একতারাটা আমি যদি বাজাই তাহলে বাজে, আমি যদি না বাজাই, আমি যদি এটাকে ফেলে রাখি এটা জং পড়ে যায়, কথা ঠিক কিনা বলেন? ঠিক কিনা? আমার বিহালা, আমি বাজালে সুর হয়, আমি না বাজালে সেটা জং হয়। আমি শুধু এই কথাটাই বললাম, আমি একটা মানব, এই মানবটাই হচ্ছে আমি একটা যন্ত্র, এটাকে যদি আমার গুরু সঠিক পথে আমাকে চালায় তাহলে আমি চলতে পারবো, আমাকে যদি সঠিকভাবে ব্যবহার করে সঠিকভাবে যদি আমাকে বাজায় তাহলে আমি বাজবো, আর আমাকে যদি সে না বাজায় আমি পড়ে থাকবো লক্ষ বৎসর, আমি হয়ে যাব জং। এখান থেকে আমি মুক্তি হতে চাই, তাই তো দয়াল আপনার একটি নাম আছে। ধন্যবাদ। আজকের যে পালা বড় চমৎকার পালা, গুরু এবং শিষ্য, এবং বাংলাদেশের স্বনামধন্য গায়িকা কোকিল কণ্ঠি, যিনি প্রকৃতপক্ষে গান করতে গেলে গানের সুর কিভাবে আদায় করতে হয় তা তিনি বুঝে এবং আদায় করে গায়, সেই শিরিন দেওয়ান তাকে গাইতে হবে শিষ্যের ভূমিকা, আমি অধম আপনাদের আবুল আমাকে গাইতে হবে গুরুর ভূমিকা। আজকে আমার ভুলের সংখ্যা বেশি হবে, কারণ যে বলে তারই ভুল হয়, যে বেশি বলে তার বেশি ভুল হয়, তাই আমাদের উভয়েরই ভুল হওয়ার সম্ভাবনা আছে, তার মধ্যে আমার একটু বেশি। আপনাকেও কোনো ভুল নাই, কারণ আপনারা কিছু কইবেনও না, আপনাকেও কোনো ভুল হইব না ভাই। মেন ভোকালে অনিচ্ছাকৃত, মেন ভোকালের লেভেলটা বাড়ান, মেন ভোকালের লেভেলটা একটু বাড়াই দেন দেখি। অনিচ্ছাকৃত যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে যায় সেজন্য ক্ষমা চাই, দয়া চাই, এবং আপনাদের চরণ ধুলি চাই। পালাটা হলো গুরু শিষ্য। আমরা এই দুনিয়াতে বাউল গানের মধ্যে যতগুলো পালা গান করে থাকি সবগুলো পালার মধ্যেই গুরু শিষ্য নিহিত। নারী পুরুষ গাবেন তাও গুরু শিষ্য, নবদ বেলাত গেবেন তাও গুরু শিষ্য, জীব পরম গেবেন তাও গুরু শিষ্য, শরীয়ত মারফত গেবেন তাও গুরু শিষ্য।
আর গুরু শিষ্য নাম, এটা তো গুরু শিষ্য আছেই, অর্থাৎ প্রত্যেকটা পালার মধ্যেই এই গুরু শিষ্যের কাহিনীগুলি নিহিত। আজকের সেই পালা একজন অলির দরবার, এত বড় একজন বড় মাপের অলি, হযরত বদর শাহ বাবা কাশ্মীরি রহমতুল্লিল আলাই ওরফে ঘোরাফির বাবা জানের রওজায় এসে তত্ত্ব কথা বিশ্লেষণ করা, এটা আমার মতো নরাধমের পক্ষে সাহস করাটা উচিত না। কিন্তু পালাগান আপনারা দেন তাই আমাদের করতে হয়। আমাদের সে হাজারো জ্ঞানী লোকেরা আপনারা বসে বসে গান শোনেন, কিন্তু আপনারা সুর দিয়ে গান না বা গাইতে পারেন না, এই জন্য আমাকে টাকা দিয়া আনেন। তাই আপনারা আমাদের সে জ্ঞানী, যদি কোনো ভুল হয় তাহলে ক্ষমা করে দিবেন। আলামিন আমার এই বেহালার মিউজিক শুনে 200 টাকা পুরস্কার করেছে, ধন্যবাদ। গুরু ধরবেন কেন? প্রত্যেকটা ক্ষেত্রে গুরু ধরার প্রয়োজন আছে। আমরা যদি সেই গুরুত্বটা একবার বুঝি, কোনো মানুষই মায়ের পেটে পড়ে সব শিখা আসে না, ব্যতিক্রম আছে হযরত বড়বীর আব্দুল কাদের জিলানী, এটা আলাদা বিষয়, এরকম আরো দু একজন আলাদা বিষয়। কিন্তু প্রকৃতির নিয়ম হলো যে মানুষ মায়ের পেট থেকে শিখা আসে না, যখন দুনিয়াতে আসে তখন দেখে শুনে বুঝে শিখে, নাকি মায় কথা বলে বাবাই কথা বলে শুনে শুনে তারপরে শিখে, এইটার নাম এইটা, ওইটার নাম এইটা, কি করতে হইব, চলাফেরা, খাওয়া দাওয়া, সব কিছুর নিয়ম প্রণালীগুলো আগে শিখে। তাই মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তার চেয়েও দিন গুরু হলো ভজনের। মা বাবা তারা হলো প্রথম গুরু, বয়োজ্যেষ্ঠ যারা তারা গুরু, এবং পরকাল আখেরাতকে এবং নিজেকে চেনার জন্য একজন মানুষের কাছে আত্মসমর্পণ করা, সে হলো আমার চিরমর সদগুরু। তাই বাবা আপনার যদি শখ জাগে আমি গান শিখুম, তাহলে কি করুন লাগবো? শিরিন দেওয়ানের কাছে যাওয়ান লাগবো, আবুল সরকারের কাছে যাওয়ান লাগবো, মানে এরকম যার কাছে আপনি যাইতে চান, যে গান জানে তার গোলামি করে গান শিখবেন। যদি কেউ ড্রাইভার হইতে চান, গাড়ি চালাইতে চান, একজন ড্রাইভারের কাছে শিখতে হইব, নইলে একা একা পারবেন না। আপনার লেখাপড়া শিখুন লাগবে, একজন মাস্টারের কাছে যাইতে হবে, সেও আপনার গুরু। অর্থাৎ প্রতিটা ক্ষেত্রে আপনার গুরুর প্রয়োজন আছে, গুরু ছাড়া কিছুই শেখা যায় না। আহা, তুমি শুনে রাখো, আওয়াজটা একটু কানে দাও, হ্যাঁ, একটা হারমোনিয়াম পেতে ভাষায় দেন ভাই। তো বাবা কোটি মুসরের একটা গান আপনারা শুনতেন নাকি? গ্রামোফোন রেকর্ডিং এ আইলাম আর গেলাম, খাইলাম আর হইলাম, গবে দেখলাম, শুনলাম কিছুই বুঝলাম না। এ গান শুনেন নাকি? আইলাম আর গেলাম, খাইলাম আর হইলাম, দেখলাম শুনলাম কিছুই বুঝলাম না। বুঝলাম আমাদের সেই রকম হইলে চলবে না। দেখেন পৃথিবীর বুকে একটা গরুর উপমা যদি দেই, তাহলে তার ক্ষুধা লাগছে খাবে, শিখাই দিন লাগে না, ঘুমাইছু হইয়া পড়বো, আগামতায় ধরছে লাভ বসু নাইব, কামরি বুজাগ্রত হইছে, একটা গাড়ি ফেট গাড়ি উপরে উঠবো, কয়েকটা বাচ্চা কাছে হইল, কয়দিন পরে শীত ফাটাক মরে যাব। আমি মানুষ, আমরা মানুষ, আশরাফুল মাখলুকাত আল্লাহ তাআলা যত সৃষ্টি করেছেন সমস্ত সৃষ্টির মধ্যে আশরাফুল মাখলুকাত সর্বশ্রেষ্ঠ, সৃষ্টির সেরা করে আল্লাহ তাআলা এই মানব জাতিকে বানাইছে। শুধু বানাইছে এটাই না, তার কত বড় গুরু দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছে, ফেরেশতাদেরকে বলেছিল ওয়াইজুকাল রাব্বুকাল লিল মালাইকাতিন নিজাইলুন ফিল আরদে খলিফা খলিফা, দুনিয়ার বুকে আল্লাহর প্রতিনিধি, আল্লাহর খলিফা নিযুক্ত করছে এই আদমকে। আমরা সেই আদম জাত, আদম সন্তান, আমরা সেই মানুষ, আমাদের নাম ইনসান। আমাদের ভিতরে যদি ইনসাফ প্রতিষ্ঠা না হয় তাহলে আমরা ইনসান হতে পারবো না। আমরা মানুষ, মান হুশ। আমার যদি হুশ না থাকে, আমার যদি মান না বুঝি, তাহলে আমি মানুষ হতে পারবো না। না, আর সেই মানুষ হইতে গেলে কি করতে হবে?
জালালউদ্দিন খাতার গানের মধ্যে বলছে, শুধু হাত পা উনিয়া জন্ম নিলেই মানুষ বলে কয় না তারে, মানুষ হইতে কয়জন পারে। তাহলে মানুষ হইতে হয়, মানুষ জন্মে না। গান সুন্দর আছে বেটা, মারে আসলে তো বাবা। লালন সাইজি বলছে, মানুষ ভজিলেই সোনার, মানুষ সারা খেপারে তুই মূল হারাবি, মানুষ ভজিলেই সোনার, মানুষ হবি। তাই বাবা, একজন মানুষের গোলামি করে আমাকে মানুষ হইতে হবে, না হইলে আমি মানুষ হইতে পারবো না। আমি এই দুনিয়ায় ছিলাম না, কিছুদিন আগে ছিলাম না, এসেছি, নিজের ইচ্ছায় না, আমাকে কেউ পাঠাইছে। আমি দুনিয়ার মুসাফি, দুনিয়ার মোছামুছি শেষ হয়ে গেলে আমাকে আবার ফিরে যাইতে হবে ঘরে, এই জন্য আমার নাম মুসাফির। আমি যাব কোথায়, আমাকে পাঠায় কে, কার ইচ্ছায় আমি আসি, কার ইচ্ছায় আমি চলে যাই, আমি ইচ্ছা করেও থাকতে পারি না। সে কে? এই বিষয়াদিগুলো চিনা জানার জন্য একজন কামেল মোকাম্মেল মুর্শিদের কাছে আমাদের যাইতে হবে। তাই আল্লাহ তাআলা বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়াবতাগু ইলাইহি উসিলাতা, হে আমার বিশ্বাসী বান্দারা, আমি আল্লাহকে পাওয়ার জন্য তোমরা একটা উসিলা গ্রহণ করো, ওই উসিলাটাই হলো পীর মুর্শিদ। আর অনেক মানুষ তেরাবেকা হয়ে আছে, তারা পীরের কাছে যায় না, গুরু ধরে না, তারা তেরাবেকা থাকবে, কারণ তারা কারা, তারা হলো ফালান্তা যে দাল্লাহু ওলিয়াম মুর্শিদ। আল্লাহ পবিত্র কোরআনে বলছে, যার অন্তরে মোহর মারা হয়ে গেছে সে কোনদিন ওলি পর্যায়ের মুর্শিদের কাছে যাইতে পারবে না। একটা হলো রহমত প্রাপ্ত অন্তর, আর একটা হলো গজবী অন্তর, অর্থাৎ মোহর মারা অন্তর। যে ব্যক্তি পীর মুর্শিদের কাছে যায় সে ব্যক্তির অন্তর হলো রহমত প্রাপ্ত, যে ব্যক্তি পীর মুর্শিদকে অবহেলা করে ঘৃণা করে তার কাছে যায় না, ওটা হলো গজবী অন্তর, অর্থাৎ মোহর মারা অন্তর। ওতাই অচিনা রে চিনতে চাইলে রে, ওরে পাগল অচিনা রে চিনতে চাইলে রে, চলো একজন চিনা লোকের সনে আল্লাহর আশে কান বসো, ওলি আল্লাহর ধ্যানে যাবি যদি মাসুক রূপ দর্শনে, আল্লাহর আশে কান বসো, ওলি আল্লাহর ধ্যানে। কালাম পাঠাইলেন সাই, কোরআন খুইলা দেখো ভাই, কি বলেন সাই আপনার জবানে, কালাম পাঠাইলেন সাই, কোরআন খুইলা দেখো ভাই, কি বলেন সাই আপনার জবানে, আল্লাহ কয় নবীকে যে ভালোবাসে মানুষ, সে আমাকে ভালোবাসে রে, আল্লাহ কয় নবীকে যে ভালোবাসে ভাবে, সে আমাকে ভালোবাসে রে, কারণ ছায়া কায়া দুই বস্তু একজনের থাকি, ছায়া কায়া দুই বস্তু একজনে, আল্লাহর আশে কান বসো, ওলি আল্লাহর ধ্যানে।
কবিজির হাদিসে কই পাগল কথা সত্য মিথ্যা নয় হয় না পরিচয় উসিলাবি হবে কবিজির হাদিসে কই বাবা কথা সত্য মিথ্যা নয় হয় না পরিচয় উসিলাবি হবে কবি কয় আমার নায়েবে রসুলকে যে মানিবে ভবে নিশ্চয় সে আমাকে পাবে রে কবি কয় নায়েব রসুলকে যে মানিবে ভবে নিশ্চয় সে আমাকে পাবে রে আমি তার সুপারিশদার হাসর মিজানে রে হব সুপারিশদার হাসর মিজানে আল্লাহ আসে পীরের কাছে হইলে তালকিন তুই রসুলকে চিনিবি সেই দিন পীরের রূপেই আসিবে সামনে পীরের কাছে হইলে তালকিন রসুলকে চিনিবি সেই দিন পীরের রূপেই আসিবে সামনে তাই পীরের রূপ নয় রাইখ ওরে ভক্ত হৃদকমলে ছবি আই করে পীরের রূপ নয় পীরের রূপ নয় রাইখ ওরে পাগল হৃদকমলে ছবি আই করে তোমরা কৈরধিয়ান বসিয়া নির্জনে তোমরা কৈরধিয়ান বসিয়া নির্জনে আল্লাহ আছে আল্লাহরলিয়া শেখান আমার দয়াল মুর্শিদ কাদির চান্তারে করধিয়ান সজলনয়নে আরে আল্লাহরলিয়া শেখান আমার দয়াল মুর্শিদ কাদির চান্তারে করধিয়ান সজলনয়নে তারে হৃদয়েরা খিলেছি ওরে ভক্ত মিলিবে নিদানের দিন রে তারে হৃদয়েরা হিলেছি ওরে ভক্ত মিলিবে নিদানের দিন রে এই কথা কই রয়েকিন কই রাজ্য দেওয়ানে কথা কই রয়েকিন কই রাজ্য দেওয়ানে আল্লাহ আছে কান বসো বলি আল্লাহ ধ্যানে তাহলে পাক কালাম পাঠাইলেন সাই কেন গুরু ধরবেন যাবি যদি মাসুক রূপ দর্শনে আল্লাহ হইল মাসেক বান্দা হইল আশি যাবি যদি মাসুক রূপ দর্শনে আল্লাহর আশেকান বসে একজন ওলি আল্লাহর ধ্যানে যিনি ওলি আল্লাহ হয় তিনি আল্লাহ তো রূপান্তর হয়ে যায় যে বান্দা আল্লাহ আল্লাহ করতে করতে ওই বান্দা আল্লাহর জাতের সাথে মিশে যায় ও আর বান্দা থাকে না সে হয় আল্লাহ বলে সে হয় আমার বন্ধু তার নাম হয় ওলি আমার নাম হয় আল্লাহ দুই নামে মিলে তারে কয় ওলি আল্লাহ ওই প্রকার অলির মুখ আল্লাহ বলে ওটা আমার মুখ যা দিয়ে সে বলি ওই প্রকার অলির হাত আল্লাহ বলে ওটা আমার হাত যা দিয়ে সে ধরে ওই প্রকার অলির চোখ আল্লাহ বলে ওটা আমার চোখ যা দিয়ে সে দেখে ওই প্রকার অলির পাও আল্লাহ বলে আমার পাও যা দিয়ে সে চলে অতপর তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আমি আল্লাহর অঙ্গ প্রত্যঙ্গ তাই সেখানে যদি যাইতে চাও তাহলে একজন অলি আল্লাহর ধরো পাও
তাই সাধক রজব দেওয়ান তার গানের মধ্যে বলল, পাক্কা লাম্পা ঠাইলেন সাই, কোরআন খুলে দেখো ভাই কি বলেন সাই আপনার জবনে, আল্লাহ কয় আমার নবীরে যে ভালোবাসে সে আমি আল্লাহর এই ভালোবাসে, কারণ ছায়া কায়া দুই বস্তু একজন, নবীরে ভালোবাসলে আমি আল্লাহরে ভালোবাসা হয়ে যাব, আল্লাহ কয়, নবী কি কয়, নবীজির হাদিসে কয় কথা সত্য মিথ্যা নয়, হয় না পরিচয় একজন উসিলা বিহনে, নবী কয় আমার নায়েবে রসুল রে যে মানিবে নিশ্চয় সে আমাকে পাবে, আমি তার সুপারিশ দার হব হাসর। তাই কামেল পীরের কাছে হইলে তালকিন, তালকিন মানে মুরিদ, রসুলকে চিনিবে সেই দিন যার যার পীরের রূপে আসিবে সামনে। পীরের রূপটা নয়নে রাইখো, ওরে ভক্ত হৃদ কমলে তার ছবি আইকো, কইর ধিয়ান বসিয়া নির্জন বেলায়তে মুর্শিদ হইয়া, বেলায়তে মুর্শিদ হইয়া, বেলায়তে মুর্শিদ হইয়া আসিলেন দি নবী ভাই রে, আসিলেন দি নবী মুর্শিদকে না পাইলে কি আর রাসুল পাবি তোরা, মুর্শিদকে না পাইলে কি আর রাসুল পাবি, রাসুল জন্ম নিল মক্কা, খুঁজলে কেহ পায় না দেখা, কি দেখতে যাবি তোরা, ও ভাই রাসুল জন্ম নিল মক্কা, খুঁজলে কেহ পায় না দেখা, কি দেখতে যাবি তোরা, যেমন মদিনায় তার রওজায় আছে, ওরে মদিনায় তার রওজায় আছে, খুঁজলেই কি দেখা পাবি তোরা, খুঁজলেই কি দেখা পাবি মুর্শিদকে না পাইলে কি রাসুল পাবি, আমার বদর সারে না পাইলে কি রাসুল পাবি, আপনা পীরের সুরতে সেই তো রাসুল হাতি কতে, হাতে হাত দিবি রে মন, যেমন আপনা পীরের সুরতে সেই তো রাসুল হাতি কতে, হাতে হাত দিবি রে তার হাতে হাত, ও ভক্ত লই নবীজির হাত ধরিয়া, ওই আরে ওই নবীজির হাত ধরিয়া সেরাত পার হইয়া যাবি তোরা, সেরাত পার হইয়া যাবি মুর্শিদকে না পাইলে কি আর রাসুল পাবি তোরা, মুর্শিদকে না পাইলে কি আর রাসুল পাবি, বেলায়তে মুর্শিদ হইয়া,
ইসরাইল শাহ কয় শোন রে হাসান, যেই নবী আছে বর্তমান তার তালিম নিবি তোরা, তার তালিম নিবি তোরা, তার তালিম নিবি। ও বাবা, ইসরাইল শাহ কয় শোন রে হাসান, যেই নবী আছে বর্তমান তার তালিম নিবি তোরা, তার তালিম নিবি। ওরে রাসূল আল্লাহর বান্দার হায়া, আরে রাসূল আল্লাহর বান্দার হায়া, হায়াতে বান্দা নবী বাবা, হায়াতে জিন্দা নবী, রাসূল কে না মুর্শিদ কে না, মুর্শিদ কে না পাইলে কি আর, রাসূল পাবি তোরা বদর সারে না পাইলে কি আর, রাসূল পাবি তাহলে গুরুকে না পাইলে কখনো রাসূল পাওয়া সম্ভব না, রাসূল আল্লাহকে না পাইলে কখনো আল্লাহকে পাওয়াও সম্ভব না। তার প্রথম স্তর হলো গুরু, গুরুর কাছে যে যে ব্যক্তি আত্মসমর্পণ করে সে ব্যক্তি পারফেক্ট মুসলমান হয়। আর আল্লাহ বলছে মুসলমান না হইয়া তোমরা কেউ কবরে আইসো না। অতএব এই স্তরটা, এই জায়গাটা আমাদের প্রথম রাখতে হবে। পিরমর্শে অলি আল্লাহ গুরু গোসাই, তারা তাদের যদি কৃপা দৃষ্টি হয় তাহলে অবশ্যই আমি গঙ্গা জল, আমার এই গঙ্গা জলে এসে, আমার এই কূপ জলে, কূপ জলে গঙ্গা জল এসে কূপ জলকে উদ্ধার করে নিয়ে যাবে। সাধক রজ্জবালী দেওয়ান তার গানের মধ্যে বলছে, সুন্দর হতে ধরাতে দিতে এলো নামের পরিচয়, তুমি যে সুন্দর রূপে মনোহর হে বিশ্বনাগর এই অনন্তময়। সাগর হতে যেমন জোয়ারের জল এই দুনিয়ায় নদী নালা করে দেয় তল, ভাতার কালে সেই নদীর জল যথাকার জল কোথায় যায়। ও ভক্ত, তুমি কবজল হয়ে বসে বসে কাঁদছ, তোমার এই কান্নায় একদিন সেই প্রভুর কৃপা হলে এ বর্ষণ হবে, বর্ষণ হলে তোমার এই কূপ জলটা আস্তে আস্তে ওই গঙ্গা জলের সাথে মিশে যাবে। ভক্তের থাকতে হবে আরাধনা, ভক্তের থাকতে হবে আজিজ, ভক্তের থাকতে হবে মিনতি। গুরু ছাড়া এই পৃথিবীকে, পৃথিবীতে ভক্তকে উদ্ধার করার আর কোনো কিছু নাই, আর কোনো রাস্তা নাই। অতএব কারণে যে ব্যক্তি গুরু গোসাইয়ের ধ্যানে থাকে, বদরশা বাবার ধ্যানে থাকে, বদরশা বাবা অবশ্যই তাকে উদ্ধার করে। লালন সাইজি বলছে না, নিতাই কাউরে ফেলে যাবে না, হ্যাঁ ধর চরণ আর ছেড়ো না, দয়াল নিতাই কাউরে ফেলে যাবে না। তাই তুমি যদি তোমার পীরমুর্শিদের চরণ ধরো, বদরশা বাবা, বদরশা বাবাকে আঁকড়ে ধরো, তাহলে বদরশা বাবাও তোমাকে ফেলে যাবে যাবে না। ওরে তারে কি আর পাশরিতে পারে বল না, তারে কি আর পাশরিতে পারে নয়নে লাগে যারে, তারে কি আর পাশরিতে পারে যার কথা শুনলে দুনিয়ার কথা ভুল করিয়া যায়, যার মুখ দেখিলে দুঃখ সারে রে ও পাগল রোগ থাকে না গায়, যার কথা শুনলেই দুনিয়ার কথা ভুল করিয়া যায়। তুমি এমন একজন ভাবের মানুষ, আরে এমন একজন সোনার মানুষ,
তুমি এমন একজন বদরশা, তুমি এমন একজন বুসাই বাবা, তুমি এমন একজন শাহজালাল, তুমি এমন একজন শাহ আলী, তুমি এমন একজন আল্লাবাজান, তুমি এমন একজন মুখলেস শাহ, তুমি এমন একজন গণি শাহ, তুমি এমন একজন মাইজ ভান্ডারী, তুমি এমন একজন বহিরাবরী পাও যদি সংসারে তোমার জীবন বিলাইয়া দাও জীবন যৌবন, জীবন বিলাইয়া দাও তরণের উপরে। এইবার আমার কাছে নতুন করে করে জিজ্ঞাসন, ভাবে বুঝলাম ভক্ত অনেক ভাবুকের নন্দন, প্রথমবারে উল্টে গান দিছে উল্টা ভরিয়া, প্রথমে বিপদে পড়ছি উল্টা গান লইয়া, আবার উল্টা গান হা, শিষ্য ভক্ত তো এক প্রকার থায় না, অনেক আছে খালি গুরুর দরবারে যেয়ে খালি চাইয়াই থাকে, গুরুকে দেখে গুরুর একটু সেবা যত্ন করে, কিছু জানতে চায় না, গুরু যদি কিছু কয় এটাও শুনি। আবার কিছু ভক্ত আছে গুরুরে খুঁচাইতে খুঁচাইতে গাও বানিয়ে ফেলায়, এই কথা ওই কথা নানান কথা নাকি কয়, কাজে সব প্রকার পাগলই গুরুর দরবারে থাকে। আমারে এটাও একটা পাগল যে আমার উল্টা গান দিয়ে আমারে পরীক্ষা করতেছে, একটা হইলো গুরুরেও ভক্তরা পরীক্ষা করে, এটা কিন্তু সত্য। ওই এক জায়গায় একটা কথা শুনে আসে, আর একজনের কাছে একটা কথা শুনেছে, শুনে আইসে পীরের ওই কথাই জিজ্ঞেস করে, পীরে এটা জানে কি নে, গুরি জইলাম হে কি কিছু বুঝে নাকি আন্তাজি বলি দিলাম, রিপন সরকার হয়ে যায়। এইরকম ভক্ত আছে, আমার ভক্ত খুব ভালো, অনেক চমৎকার গান ভক্ত, যে গানটা শুনছি প্রশ্ন ওটা আলাদা বিষয়, ওটা হে করছে উল্টা গান, এই পারলে কমু না পারলে না গুরু, এতে আমার কিছু অসুবিধা নাই, কিন্তু গানটা শুনছি রাখিলেন ছাই কূপ জল করে আন্ধেলা পুকুরে, এটাই ভক্তের গান, এটাই ভক্তের কথা, এটাই ভক্তের আদর্শ। ভক্তের ধন্যবাদ জানাই উল্টা গানের উল্টা কথা ভাউ করিতে চাই, আমি ভাউ করিতে চাই, আরে আস্তে ধীরে কথার জবাব দিয়া দিব তারে, আরে আস্তে ধীরে কথার জবাব দিয়া দিব তারে, গুরু কও সত্য বাণী, সাগরের তলায় আগুন পাহাড়েতে পানি, বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার, গুরু কও সত্য বাণী, সাগরের তলায় আগুন আর পাহাড়েতে পানি, পানি এটা হলো একটা মানুষ, হে বাবা এটা হলো একটা মানুষ, তলদেশে সাগর যেই সাগরে আমি আপনি মানুষেরাই আসা যাওয়া করে, ওই সাগরে আগুন জ্বলে ভাবুকেরা বলে, ওই সাগরে আগুন জ্বলে, ওটা সাগর কিন্তু ওখানে আগুন জ্বলে, বিস্তারিত কথা বলার আমার দরকার নাই, অনেক মাবনেরাও গান শুনতেছে তাই অনুরোধ জানাই, ওইটার নামই সাগর, সাগর
ওই সাগরে আগুন জলে ধাউ ধাউ করিয়া ওই আগুনে পাগল হইয়া কতজন যায় রে চলিয়া। পাহাড়েতে আছে পানি, মায়ের স্তনে কি পানি না? ওটা সাদা তাই দুধ নাকি? সাদা না হইলেই তো পানি, পানি তাই পাহাড়েতে আছে পানি। আমি দিলাম তার জবাব, আশা করি জবাবের পড়বে নাই অভাব। গাছের আগায় শৈল মাছ, গাছের আগায় শৈলের পুনা বগাই দইরা খায়। বগা না বগা না ওইটা বগি হইছে আমার মায়। ওটা বগা না বগি, বগি গাছের মাথায় শৈল মাছের পুনা ওটা বগিয়ে ধইরা খায়। ওই বগিয়ে ধইরা খায় আর গাছের মাথা, এই গাছটা হলো আমার বাবা, তার মাথায় হলো শৈল মাছ। অর্থাৎ আমরা সবাই পিতার মস্তকে কিলবিল কিলবিল করতেছিলাম। ওইটা আমার মায় হয়েছে বগি, ওইটা খালি ঠুকরে ঠুকরে খাইছে, খাই আমার পেট লইছে, কয়দিন পরে উগরাই দিছে আমি আবুরি সরকার। বাপের আগে ভাই জন্মায় আর মায়ের হয় নাই বিয়া। তারপরে কি জানি মুরগি না পিঠা খাইলো না কি জানি বিলাই খাইলো, ইন্দুরে বিলাই খাইলো, মুরগিতে যে শিয়াল খাইলো চিতই পিঠা দিয়া। বাপের আগে ভাই জন্মায়, আরে বাপের আগেই তো ভাই জন্মাইব, দুনিয়া বইরেই জন্মায়। আচ্ছা বাবা, জসিম বাবা, এই যে কথা বলি, একটা মানুষ বিয়ে করে যখন বাচ্চা জন্ম দেয় তখন সে না বাপ হয় নাকি তার আগে বাপ হয়? তাহলে বাপের আগে ভাই জন্মায়, অর্থাৎ যে ভাই হয় কয়দিন পরে বিয়ে করে পোলা পান বানাইয়া তারপরে বাপ হয়। বাপ হওয়ার আগে তো ভাইয়ের জন্মই হয়, বাপের আগে ভাই জন্মায় মায়ের হয় নাই বিয়া। আরে যখন বিয়া করছে তখন সে না বিয়া, যখন ভাই আছিল তখন আর বিয়া হয় নাই, যখন আর একটা আনছে করে তখনই ফুলাবান হয়েছে, হেও বাপ হয়েছে। আর কি জানি কিসে জানি পিঠা খাইলো, মুরগিতে যে শিয়াল খাইছে চিতই পিঠা দিয়া। আচ্ছা, মুরগি হইল নারী, শিয়াল পুরুষ হয়, এই জায়গাতে নারী লোক এই পুরুষেরে খায়। বাবা বাবা এই তো তার কথা ছিল, জবাব দিলাম তারে আমি, এই তো তার কথা ছিল জবাব দিলাম তারে। বাজান, এটা হলো উল্টা গান। এখন উল্টা গানের পাশে যদি উল্টা গান না গাই তাহলে কি ভালো হইব? গুরুময় ব্রহ্মাণ্ড জোড়া, গুরুর কাছে কোনো কিছুরই অভাব নাই। আমার গুরুর স্বভাব, গুরুর রূপ অনেক রকমই হয়। তার গলায় যে মুন্ড মালা রয়েছে, তার কালো অঙ্গ ঢাকার জন্য, তার মানে কখনোই সে কালো কখনোই সে আবার আলো নাকি? তার রূপের শেষ নাই, একজন গুরু কখনোই তার গুণ
বলতে বলতে শেষ করতে পারবে না। তার মানে একটা সাগরের মধ্যে অনেক পানি থাকে, সেই পানি যদি আমার মতো আপনার মতো মানুষ সারা দিন সারা রাত্রও যদি কলসে ভরে ভরে নিয়ে যাওয়া হয়, সেচতে থাকি সারাদিন চব্বিশ ঘন্টা, তখনও সাগরের পানি কখনো কমতি পড়বে না। না কি বলেন? গুরু হচ্ছে ওই রকম একটা অলৌকিক ক্ষমতার অধিকারী যার কাছে কোনো কিছুরই অভাব নাই। উনি চাইলে একটা ভক্তকে, উনি চাইলে শুধু ভক্তই না, একটা ভক্তকে তরাইতে তো পারেই, রসিক বানাতে তো পারেই, উনি চাইলে একটা ধনীকে ভিখারি বানাইতে পারে এবং ভিখারিকে উনি ধনী বানাতে পারে, পাহাড়কে উনি দরিয়াও বানাতে পারে, আবার দরিয়া কে পাহাড়ের সমতুল্য করতে পারে? গুরু সব কিছুই করে, উনি অন্তর্যামী, উনি আছে, উনি ছিল, উনি আওয়ালে আখেরে জাহেরে বাতুনে, উনি চার আকশামের বাদশা যার কাছে কোনো কিছুরই অভাব নাই। আমি একটা তুচ্ছ মানব, আমি একটা সাধারণ মানব এসেছি তার দ্বারে, উনি আমাকে কি তরাবে নাকি নিজেই ভক্তার মাঝে তরে যাবে? বিষয় হচ্ছে এখানে, যদি আপনি নিজে আমার মাধ্যমে তরতে চান তাহলে সেটা আপনার বিষয়, আর যদি আমাকে তরাতে চান তাহলে পর গুণ প্রকাশ করতে হবে। কি কথা, ঠিক কি না? যদি আমাকে তরাতে চান তাহলে আপনার গুণ কি, খাসিয়ত কি, স্বভাব কি, চরিত্র কি, আপনার বৈশিষ্ট্য কালচার কি, এই বিষয় আমি অবশ্যই তুলে ধরবো। না কি বলে? আপনি কোন জাতের গুরু? এ শ্যামল, কাহার বাতালের গান বাজায়ও না, দুই একটা বাড়ি বুড়ি দিও, এখন তো আর গান বাজাইতেছি না মিয়া, বলতেছি কথা, তা গান বাজাবো কিসের লিগে? তাই তো। তাহলে আমি এই কথাটাই আমার গুরুর কাছে একটু আমার আরজি থাকলো, যে গুরু আপনি যদি অবশ্যই অবশ্যই আমাকে তরাতে চান তাহলে আপনার গুণ খাসিয়ত স্বভাব এটা তুলে ধরতে হবে, আর যদি বলেন না আমাকে তরাবেন না, আপনি জেনে রাখেন আপনি যদি আমাকে না তরান তাহলে আপনি দয়াল কে বলে? আমাকে যদি নাই তরান আপনি দয়াল কে বলি? আমি আপনাকে দয়াল বলি তাই আপনি দয়া। আর দয়াল কখন হয়? যখন সেই একটা কাঙ্গালকে তরায়, একটা কাঙ্গালকে বাদশা বানায় দেয়, একটা কাঙ্গালকে রসিক বানায় দেয়, একটা কাঙ্গালের কলস পরিহার করে, তখন সে দয়াল। যতক্ষণ পর্যন্ত আমার মতো কাঙ্গালকে তরানের কোনো যোগ্যতা তার থাকে না সে কোনো জাতের গুরুই না। আজকাল আছে অনেকেই নামদারি গুরু আছে, মানে বেশভূষণ, মানে বেশভূষণ, যায়া খালি চারটা কালেমার নাম জিজ্ঞাসা করবেন, দেখবেন এর শুরু থেকে শেষ কি, এর সানে নজরটা কি। সে বলে আজকাল কিছু ভক্ত আছে তারা খালি গুরুর কাছে জিজ্ঞাসা করে। হ্যাঁ, গুরুর কাছেই তো জিজ্ঞাসা করবি, কি যার গুরুত্ব আছে, গুরুত্ব টাইটেল দিয়া সে গুরু হইছে, এই জন্যই ওই গুরুত্বটা অর্জন করার জন্যই আমি জিজ্ঞাসা করব। ভক্ত জিজ্ঞাসা করবে না কি? সব কিছু যদি জানাই থাকতো তাইলে আবার গুরুর দরকার কি? হ্যাঁ, সব কিছু যদি জানার থাকে তাহলে গুরুর কি প্রয়োজন? এই জন্য সাধকে বলেছেন বাদ খাবেন সেই না, পীর ধরবেন। আমরা যাই না সেই না পীর ধরতেছি, কারণ কোন জাতের গুরু আপনি? একটা আছে জাত গুরু, একটা আছে জাত গুরু যেটা কোরআনে প্রমাণ। নাকি এই ঘন্টা ধরেন তো আগে, আপনি কি জাতি গুরু না আপনি বেশি গুরু, এখানে একটা বিষয় আছে। নাকি
ডেলি কি একই কথাই কোন নাকি পুরাণ? পুরাণের মধ্যে নতুন আছে, নতুনের মধ্যে পুরাণ আছে নাকি? এখানে একটু বিষয় আছে না, একই জিনিস তো আমাগো দরকার নাই। আমরা অবশ্যই নতুনত্ব, নতুন সৃষ্টি হইলে পরে মূর্ছেত লাগে শিক্ষার তরে। বলছে লালন সব পুরাতন নতুন সৃষ্টি হচ্ছে কি রে? তার মানে নতুন নতুন ভক্ত যাইব আর নতুন নতুন সৃষ্টি আইব, ভক্ত যাইব না নতুন সৃষ্টি আইব না কি? নতুন নতুন ভক্ত গেলে সে নতুন সৃষ্টি, আর যদি ভক্তই না যায় তালা বন্ধ, তার মানে নতুন কিছুই আর নাই। আল্লাহ 90,000 কালাম পাঠিয়েছে, তাই বলে কি আল্লাহর কালাম শেষ হয়ে গেছে নাকি? এই বলেন, 90,000 কালাম পাঠাই সিনার মধ্যে, তাতে কি শেষ হয়ে গেছে? কালাম ছিল, কালাম আসছে, যতদিন পর্যন্ত পৃথিবী আছে ততদিন পর্যন্ত কালাম শুধু আসবে যাবে, আসবে যাবে বলবে নাকি? এটাই গানটা ধরেন বাবা রশির সরকারি লেখা। কালে মার ভেদ বুঝাও মনে কিভাবে তা সাবুদ করে, কালে মার ভেদ বুঝাও মনে কিভাবে তা সাবুদ করে, দেহের কলমা দেখব আমি চাইয়ার বাজান, দেহের কলমা দেখব আমি চাইয়ার দিবা দেখাইয়া, দেহের কলমা দেখব রে আমি চাইয়ার বাজান, দেহের কলমা দেখব আমি চাইয়া দিবা দেখাইয়া, দেহের কলমা দেখব আমি চাইয়া, ওরে দেহের কলমা দেখব আমি চাইয়া দিবা দেখাইয়া, দেহের কলমা দেখব আমি চাইয়া, ওরে দেহের কলমা দেখব আমি চাইয়া দিবা দেখাইয়া, দেহের কলমা দেখব আমি চাইয়া। কলম হইতে কলমা হইল ভাবে তাহা কেমনে আইল রে, কোন জায়গায় তা গেল জামা হইয়া, হাই রে কোন জায়গায় তা গেল জামা হইয়া, দয়াল রে কোন জায়গায় তা গেল জামা হইয়া। বাজান কলম হইতে কলমা হইল ভাবে তাহা কেমনে আইল রে, কোন জায়গায় তা গেল জামা হইয়া, দয়াল রে কোন জায়গায় তা গেল জামা হইয়া, আমার দয়াল রে কোন জায়গায় তা গেল জামা হইয়া। আর বাজার সেখান হইতে কোন পথে যাইগ ভক্তের কালে বেতে, সেখান হতো কোন মায়া পথে যাইগ ভক্তের কালে বেতে, সেখান হইতে কোন পথে যাইগ ভক্তের কালে বেতে, কেমনে যাই তার কলম জারি হইয়া রে বাজান, কেমনে যাই ভক্তের কলম জারি হইয়া রে দিবা দেখাইয়া, দেহের কলমা দেখব রে আমি চাইয়া রে বাজান, দেহের কলমা দেখব আমি চাইয়া রে দিবা দেখাইয়া, দেহের কলমা দেখব আমি চাইয়া, ওরে দেহের কলমা দেখব আমি চাইয়া দেবা দেখাইয়া, দেহের কলমা দেখব আমি চাইয়া, ওরে দেহের কলমা কলেমার কি নকশায় আছে জানতে চাই মোর গুরুর কাছে রে, আমি জিজ্ঞাস করছি বড় আশা নিয়া, আমার দয়াল রে জিজ্ঞাস করছি বড় আশা নিয়া, আমার দয়াল রে জিজ্ঞাস করছি বড় আশা নিয়া। কলেমার কি নকশায় আছে কলবের দরজা কয়টা বলেন তাহার মূল বিষয়টা, কলবের
জবাবের দরজা কয়টা বলেন তাহার মূল বিষয়টা কোন দরজাই কোন মালিক রই দাঁড়াইয়ার সে থাই কোন দরজাই কোন মালিক রই দাঁড়াইয়ার দিবা দেখাইয়া দেহের কলবা দেখব আমি চাইয়া রে বাজান দেহের কলবা দেখব আমি চাইয়া দিবা দেখাইয়া দেহের কলবা দেখব আমি চাইয়া ওর দেহের কোন দরজায় উকি দিলে মসজিদ একসা মনে মিলে রে কোন নামাজ হয় কোন দরজা খুলিয়া রে কোন নামাজ হয় কোন দরজা খুলিয়া আমার দয়াল রে কোন নামাজ হয় কোন দরজা খুলিয়া আরে বাজার কোন দরজা মসজিদ একসা মনে মিলে রে কোন নামাজ হয় কোন দরজা খুলিয়া দয়াল রে কোন নামাজ হয় কোন দরজা খুলিয়া আমার দয়াল রে কোন নামাজ হয় কোন দরজা খুলিয়া আবার শুনি একটা পাখি ইমাম হইয়া গুপ্ত নামাজ পড়াইয়া একটা পাখি ইমাম হইয়া গুপ্ত নামাজ পড়াইয়া পাখি ইমাম হইয়া গুপ্ত নামাজ পড়াইয়া তিন সাগরের পানি দেই খাওয়াইয়ার সে থাই তিন সাগরের পানি দেই খাওয়াইয়ার দিবা দেখাইয়া দেহের কলমা দেখবো আমি চাইয়ার বাজান দেহের কলমা দেখবো আমি চাইয়া দিবা দেখাইয়া দেহের কলমা দেখবো আমি চাইয়া দেহের কলমা সরকার রশিদ বলে এই জায়গাতে বলবেন কথা কোরআন মতে রে আমি জিজ্ঞাসা করছি জানিবার লাগিয়া হাই রে জিজ্ঞাসা করছি জানিবার লাগিয়া আমার দয়াল রে জিজ্ঞাসা করছি জানিবার লাগিয়া সরকার রশিদ বলে এই জায়গাতে গুরুজি কইবেন কথা কোরআন মতে রে আমি জিজ্ঞাসা করছি জানিবার লাগিয়া আমার দয়াল রে জিজ্ঞাসা করছি জানিবার লাগিয়া আমার দয়াল রে জিজ্ঞাসা করছি জানিবার লাগিয়া আবার সত্য জবাব দিতে পারলে দয়াল গুরু সত্য জবাব দিতে পারলে অন্তর হতে ভক্তি আসবে সত্য জবাব দিতে পারলে অন্তর হতে জবাব দিতে পারলে অন্তর থেকে ভক্তি আসবে নইলে থাকবো না তোর ফাটা পাইতাল দিয়া রে নইলে থাকবো না তোর ফাটা পাইতাল দিয়া দেবা দেখাইয়া দেহের কলমা দেখবো রে আমি চাইয়ার বাজান দেহের কলমা দেখবো আমি চাইয়ার দিবা দেখাইয়া দেহের কলমা দেখবো আমি চাইয়া ওরে দেহের কলমা দেখবো আমি চাইয়া দিবা দেখাইয়া দেহের কলমা তুমি যদি কিছু চাও তুমি যদি কোনো কিছু পেতে চাও তাহলে আগে কিছু দাও নাকি আমি যখন বাবার দরবারে গিয়েছিলাম বলছে আগে কিছু দাও তার কাছে এই কথা শোনার পর বলল কি দিব মা জান আমার কাছে কি আছে আর কি দিব বলে তোর যা আছে তাই দে তাহলে গুরু যদি আমার কাছে চাইতে পারে যে তুমি আমাকে কিছু দাও আমার দেহ মন প্রাণ তখন কিন্তু দিতে হয়েছে নাকি ওনার যদি চাওয়ার স্বভাব থাকে আমার কেন থাকবে
কি কথার উত্তর দেন, কথার উত্তর দেন। একজন গুরু যদি চাইতে পারে আমি একটা সাধারণ মানব হয়ে কেন যাব না। কখনোই সন্তান না কাঁদলে মা দুধ দেয় না, এই জন্য আপনি যাহা দিবেন আমি পাব, আমি না চাইলে আপনি কি দিবেন? ওই যে একটা কথা আছে না, যে আমি যদি তোমার কাছে প্রশ্ন রাখি তাই সে তুমি উত্তর দিবা, আমি যদি প্রশ্নই না করি তুমি উত্তর দিবা কি? আমি যদি একটা গান গেয়ে বসে পড়ি, আবুল সরকার সাহেব যিনি আমার গুরু উনি ভক্তদেরকে কি বোঝাবে? আস্তে আস্তে বোঝাইবেন, একদম সাইলেন্ট। আপনাদেরকে বুঝাই, এখানে অনেক রকমের মানুষ আছেন তাই না, অনেক রকমের শ্রোতা আছেন, সবাই কি সবকিছু বুঝে? সবাই কি মুরিদ বিষয়টা বুঝে? বুঝে না কি বলেন তো? অনেক মানুষ এখানে আছে যারা মুরিদ কি জিনিস, যারা গুরু কি আজ অবধি জানেই না। এখন যারা জানে না দয়াল, ওই অন্ধকারে যারা পড়ে আছে তাদেরকে আলোর সন্ধান দেখাতে হলে তাদেরকে আগে বুঝাইতে হবে, মানে লোভ ধরাইতে হবে, তাদেরকে আকর্ষণ ধরাইতে হবে যে তোমরা যারা গুরু ধরো নাই তারা কেন গুরু ধরবা? তোমরা জানো না গুরু জানে, গুরু যা দেখে তোমরা তা দেখো না, গুরু যাহা বলে তোমরা তাহা বলতে পারো না, গুরুর কাছে যে মন্ত্র আছে তোমাদের কাছে তা নাই। এই জন্য কোরআন হাদিসের মধ্যে যাহা প্রমাণ রয়েছে, যারা সর্বজ্ঞানে গুণান্বিত হয়েছে, একজন কামিল দরবেশ পীর ফকির, একজন মুর্শিদ যার সাহায্য ছাড়া আল্লাহর নৈকট্য লাভ করা যায় না, এই জন্যই কামেল মুর্শিদের কাছে যাইয়া মুরিদ হইতে হয়। কি কার নাম জানি না, ডুবি রে ভাই আই। আমি যদি নাম না জানি, আমি যদি রাস্তা না চিনি, আমি যাব কোথায়? নাকি গুরুর চারটি দেশ আছে, স্থল পর্বত সাধক সিদ্ধি, চারটা দেশের ভাব বিষয়গুলো অবশ্যই একটা অজ্ঞানী মানুষের জানতে হবে, বুঝতে হবে। এই জন্যই সে গুরুর কাছে যে যেন তার অফুরান্ত ভাণ্ডার থেকে গুরুত্বপূর্ণ কিছু অর্জন করে যেন তার খালি কলসটা ভরে যায়। এই জন্য আমি খালি কলস, আমি খালি কলস নিয়ে আসছি। উনি আমারে খালি কলসটাকে একদম ফিল আপ করে দিক, পূরণ করে দিক নাকি? এই জন্যই দয়াল আপনার কাছে আমি আসছি। গান ছিল গত স্টেজে, সুন্দর মীমাংসা করেছেন, ও গুরু কও সত্যবাণী, নদীর তলে জ্বলছে আগুন পাহাড়ের আগায় পানি। তাহলে এই বিশ্বের মধ্যে আমরা যত মানুষ আছি, আমরা প্রত্যেকেই পবিত্র পানি দিয়ে সৃষ্টি হয়ে আসি নাই, আমরা প্রত্যেকেই অপবিত্র ময়লা পানি দিয়ে সৃষ্টি হয়ে এ ব্রহ্মাণ্ডে এসেছি। কি কথা ঠিক কিনা বলেন? ও গুরুজি, এই ময়লা আবর্জনা থেকে আমরা পবিত্র হওয়ার জন্য আপনার চরণের দাসী হতে চাই, আপনার গোলামি করতে চাই। আপনি আমাদেরকে দেন, পবিত্র করেন, আমাদেরকে পবিত্র না করলে যত সেবা করব সব সেবায় অপবিত্র হবে। আগে আমারে পবিত্র করেন, সেবা করলেই জানি পবিত্র হয় নাকি? মুরিদ শব্দের অর্থ মরা, বায়াত শব্দের অর্থ বিক্রি হয়ে যাওয়া। আমার বলতে কোনো কিছুই রাখি নাই, সব আপনারে দিছি। আপনার সমস্ত জিনিস এই দেহ ভাণ্ডের মাতবার আপনি, এই দেহ ভাণ্ড তৈরি আমার মালিক করেছে, আমার মালিককে চিনার জন্য জানার জন্য আপনার মতো একটা সাধুগুরুর কাছে আসছি। আপনি আমি যা যাহা বুঝি না, আমি যাহা বলতে পারি না, আমার কাছে যে তন্ত্র মন্ত্র নাই, আমার কাছে যেই ধরনের আধ্যাত্মিক বস্তু নাই, আপনার কাছে আছে বলেই আমি আসছি। আপনি পারলে আমাকে ওই রাস্তা দেখান, ওই রকম কিছু বস্তু আমাকে দেন যেন আমি পথভ্রষ্ট না হয়ে যাই। এখনো সারা জীবন, এখনো এবং সারা জীবন সব সময় আপনার নেশায় আমি বিভোর হতে চাই, আপনার নেশাতে আমি ডুবে থাকতে চাই, আপনার জাতের সাথে আমি মিশতে চাই, আপনার রূপে আমি রূপান্তরিত হতে চাই, আপনার চরণের দাসী হয়ে সারা জীবনের দাসীগিরি করতে চাই।
আমাকে আপনার নেশা থেকে বঞ্চিত করবেন না। সাধক মনমোহন সাধক কি গান লিখেছে, আমি কি গানটি গাবো? জেনে শালে বাবা গেছে আমার, ওই নেশা যেন না ছুটে, পালকে পালকে যেন পালকে পালকে যেন তারে মনে যে নেশালে গেছে আমার, নেশা যেন না ছুটে, যে নেশালে গেছে আমার, নেশা যেন না ছুটে। গানও হবে, প্লিজ অপেক্ষা করবেন, স্থান কাল পাত্র বুঝেই তো গান গাইতে হয়। গাজার নেশা মদের নেশা তাতে হই নাই হারা দিশা, গাজার নিশা মদের নিশা তাতে হই নাই হারা দিশা, ভাবের নিশাই পাগল হলে, ভাবের নিশাই পাগল হলে, ভাবের নিশাই পাগল হলে দিশা নাই কোমোটে, যে নেশা লেগেছে আমার, নেশা যেন না ছুটে, যে নেশা লেগেছে আমার, নেশা যেন না ছুটে। হারমোনিয়ামের সাউন্ডটা একটু প্লিজ বাড়ান, হারমোনিয়াম। নেশালে গেছে চোখে এখন স্বপ্ন দেখি নেশার ঝোঁকে, যে নেশালে গেছে চোখে স্বপ্ন দেখি নেশার ঝোঁকে, মায়ের কোলে শিশু যেমন, মায়ের কোলের শিশু যেমন চমকে চমকে উঠে, যে নেশালে গেছে আমার,
নেশা যেন না ছুটে, যে নেশা লেগেছে আমার গুরু, নেশা যেন না ছুটে। শোনো বলি মন নেশা, দেখো তো নেশার কত জোর, শোনো বলি মন নেশা,
অন্ধকারে চন্দ্র ফুটে যে নেশালে গেছে আমার নেশা যেন না ছুটে যে নেশালে গেছে আমার ওই নেশা যেন না ছুটে যে নেশালে গেছে আমার নেশা যেন না ছুটে যে নেশালে গেছে আমার নেশা যেন মনমোহন ছেড়না নিশা সরকার ভাই কান্দা হাসা শোনো মনমোহনের ছেড়না নিশা সরকার ভাই কান্দা হাসা কম পড়বে না কম পড়বে না রতি মাসা কম পড়বে না রতি মাসা কম পড়বে না রতি মাসা এ মায়ার বেরি যাবে কেটে নেশালে গেছে আমার নেশা যেন না ছুটে যে নেশালে গেছে আমার নেশা যেন না ছুটে পলকে পলকে যেমন পলকে পলকে হেই পলকে পলকে তারে মনে উঠে যে নেশালে গেছে আমার নেশা যেন না ছুটে নেশালে গেছে আমার নেশা যেন না ছুটে যে নেশালে গেছে আমার নেশা যেন না ছুটে।